প্রায় 5,000 পাউন্ডের বোমার আঘাতে কেঁপে উঠল লেবাননের রাজধানী বৈরুত। কয়েক মিনিটের সিরিজ হামলায় মুহূর্তেই মাটির সাথে মিশে যায় দক্ষিণাঞ্চলীয় এলাকার কমপক্ষে 10-15টি আবাসিক ভবন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয় এই হামলা, যদিও বিভিন্ন সূত্রের দাবি হামলায় অক্ষত হিজবুল্লাহ প্রধান। এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে দুইজনের মরদেহ। আবারও বড় ধরনের বিমান হামলায় কেঁপে উঠল বৈরুত। সিরিজ বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় রাজধানীর দক্ষিণাঞ্চলীয় একাধিক স্থাপনা। শুক্রবার স্থানীয় সময় বিকেলে দক্ষিণাঞ্চলীয় হারিত্রিক এবং দাহিয়ে এলাকা লক্ষ্য করে কমপক্ষে 15টি মিসাইল সহ নতুন ধরনের বোমা ছড়ে তেলাবি। বাংকার বাস্টার নামক এই বোমার ওজন প্রায় 5,000 পাউন্ড, যার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় অন্তত ডজনখানেক আবাসিক ভবন। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর মূল হেডকোয়ার্টার লক্ষ্য করে ফেলা হয়েছে বোমা। টার্গেটে ছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, দাবি স্থানীয় গণমাধ্যমের, যদিও বিভিন্ন সূত্র বলছে হামলায় হিজবুল্লাহ প্রধান অক্ষত আছেন। হিজবুল্লাহর সক্ষমতা আর তাদের কমান্ডোদের নিশ্চিহ্ন করতে ইসরায়েলি বাহিনী তাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেটি দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় অবস্থিত। আমাদের এই হামলা নির্ভুল ও সুনির্দিষ্ট ছিল। এদিকে হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। হতাহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালগুলোতে। শঙ্কা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে। হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এর আগেও অঞ্চলটিতে একাধিকবার ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রায় 7 লাখ লেবানিজের বাস তাহিয়ে এলাকায়। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে লেবাননের বৈরুত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবু সাহা। বাবু, যেহেতু শঙ্কা করা হচ্ছে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে, আপনি জানাবেন যে এখন উদ্ধার তৎপরতা সেখানে কেমন, আর বাংলাদেশের কোনো হতাহতের খবর পাওয়া গেছে কিনা? তাজদিন, উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে এবং এখানে শত শত উদ্ধার কর্মী, তারা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে, কিন্তু আমরা দেখলাম সেখানে উদ্ধার কাজ চলছে। দাহি এলাকায় যেখানে বিস্ফোরণ হয়েছে সেটি কিন্তু একটি জনবসতি এলাকা, এবং এই জনবসতি এলাকায় ঠিক বিকালে এই বিস্ফোরণে পুরো বৈরুত এলাকা কিন্তু প্রকম্পিত হয়ে উঠে, এবং আমরা বাংলাদেশিরা আমরাও কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বড় ধামাকার কারণে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আহত বা নিহত হওয়ার খবর আমরা সেখান থেকে পাইনি। তবে ধারণা করা হচ্ছে যে সেই এলাকায় কিন্তু আমাদের অনেক বাংলাদেশির বসবাস এবং তারা অনেকে ওই এলাকায় কিন্তু কাজ করে। তবে এই মুহূর্তে তাদের ভাগ্যে কি ঘটেছে বা কেউ আহত বা নিহত হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা কিন্তু জানতে পারিনি। তবে এই মুহূর্তে সবচেয়ে যে বড় সংকট সেটি হলো যে বাংলাদেশিরা যারা দক্ষিণ এলাকা থেকে, বিশেষ করে যেসব এলাকায় আক্রান্ত হয়েছে সেসব এলাকাতে যারা বৈরুতে আশ্রয় নিয়েছে, তারা কিন্তু আবার তাদের মধ্যে অনেকেই কিন্তু আশ্রয় নাই পেয়ে তারা নিরাশ হয়েছে এবং অনেকে নিরাপদ আশ্রয় খুঁজছে। যে আজকের যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণে সেই ধরনের বাংলাদেশের মনে উদ্বেগ আরো বেড়ে গেছে। তারা অনেকেই ফোন করে, তারা বিভিন্ন মাধ্যমে তারা নিরাপদ আশ্রয়ের খুঁজে তারা কিন্তু বেড়াচ্ছে। তাছাড়া অনেক বাংলাদেশি যারা দক্ষিণ প্রান্ত থেকে আশ্রয় নেই, তাদের মধ্যে তাদের অনেকের কাছে টাকা পয়সা নাই, অর্থ নাই, যার কারণে তারা কিন্তু খাবার সংকটও ভুগছে। ইতিমধ্যে লেবাননের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন, তারা কিন্তু এইসব আশ্রিত প্রবাসীদের জন্য তারা কিন্তু খাবার বিতরণ করছে, যেভাবে হোক তারা সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে লেবানন প্রবাসীদের অনেকে কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য তারা ইতিমধ্যে অনেকটা বাংলাদেশে যেতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের সাথে লেবাননের সকল ধরনের ফ্লাইট বন্ধ থাকার কারণে কিন্তু এই মুহূর্তে কেউ যেতে পারছে না। তবে তারা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছে যে কোনো উপায়ে অন্তত লেবানন থেকে এইসব ভুক্তভোগী প্রবাসীদের যারা বাংলাদেশে যেতে চায় তাদেরকে যে কোনো উপায়ে বাংলাদেশে নেওয়ার জন্য। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যতটা গণমাধ্যমে দেখেছি যে বাংলাদেশ সরকার লেবাননের বিষয়ে এখন পর্যন্ত কোনো তেমন কোনো প্রবাসীদের বিষয়ে এখন কোনো কিছু এখন পর্যন্ত প্রকাশ করে নাই। তবে লেবানন প্রবাসীরা চাচ্ছে বাংলাদেশ সরকার যাতে এই লেবাননের উদ্বুদ্ধ পরিস্থিতিতে যেন প্রবাসীদের পাশে দাঁড়ায়, প্রবাসীদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। তাজদিন, জি অবশ্যই, সকলের নিরাপদ অবস্থান কামনা করছি। বাবুকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।